জেপি সুইট ময়না এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে শুরু হবে খুব হাড্ডাহাড্ডি ম্যাচের পর ট্রাই বেকারে খেলা গেছে দেখা যায় ট্রাই বেকারে খেলা গিয়ে বলাই রাজ্জা দীপু পুরি নিজা কোনো জায়গায় বয়স অ্যাসোসিয়েশন 11 জানুয়ারি বুধবার যারা চ্যাম্পিয়ন যারা রানার্স হবে তাদের জন্য 70,000 টাকা ক্যাশ প্রাইজ আগামী 11 জানুয়ারি নতুন বছর প্রত্যেকে আমন্ত্রণ রইল ফার্স্ট শট জেপি সুইট ময়না রাজাদা গোল কিপার দেখা যাক খালি মধ্যে ডান দিক দিয়ে চলে আসে তাদের পাস হয়ে ফার্স্ট শট রাজাদা গোল কিপার জেপি সুইট ময়না দেখা যাক খুবই হাড্ডাটি পিকটা হয়ে গেল দুটো গোল কিপারই ভালো গোল গোল রাজাদা দিয়ে গেছে প্রেসারে বেস্ট অফ 3 অর্থাৎ 3টি করে শট হবে দীপুদা গোলকিপার দেখা যাক দীপুদা খুব ভালো ফর্মে আছে চারটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা এবারে দীপুদা দীপুদা এর আগে তিনটি ম্যাচ গোল কি করছে অনেকগুলো সেভ করলো ম্যাচে কর্মকর্তা আমাদের ডায়েসে চলে আসবেন তাতান ফাইভ স্টার দলের মধ্যে চলে আসবেন তাতান ফাইভ স্টার এবং আপার ফাইভ স্টার দলের কর্মকর্তাকে আমাদের অফিসিয়াল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আরেকদিকে রাজা দেখা যাক রাজা কি পারবে সব করতে নেক্সট মন্ত্রী আমাদের প্রিয় মানুষ শ্রী রথীন ঘোষ জ্যোতি চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলার পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তিনি আছেন কয়েকজন ভলেন্টিয়ার্সকে একটু রাস্তার উপর যেতে অনুরোধ করবো রাস্তার উল্টো দিকেই আছেন উনি রাস্তার উল্টো দিকে আছেন জ্যোতিদা আছেন তাকে নিয়ে আসুন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বললাম না দীপুদা সেভ করে বিশাল করবে চুটু মিস দীপুদা এই শট করবে দেখা যাক ম্যাচের হিরো কি সুযোগ দীপুদার হাতে গোল করলেই জিতে যাবে অর্থাৎ জয় তুলে নেবে দেখা যাক দীপুদা কি পারবে গোল করতে জেপি সুইটস টাইব্রেকারের মাধ্যমে তারা জয়লাভ করেছে টাইব্রেকারে আচ্ছা জেপি সুইটস এর গোলরক্ষক ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দীপু ভাই চলে আসো মঞ্চ থেকে দীপু আচ্ছা আমি অনুরোধ করব পূর্ব কলকাতা গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান হাজি আরিফ গাজী মহাশয় তিনি এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি দীপুর হাতে তুলে দিচ্ছেন চমৎকার ওই পোস্টে যখন খেলছিল দীপু তখন দারুণ দারুণ কতগুলো সেভ করেছে আর এই পোস্টে এসে এখন টাইব্রেকার সে দারুণ মরক্কোর মতো করেছে আর কি থ্যাংক ইউ ভাই কংগ্রেচুলেশন হাবিব আছে থ্যাংক ইউ